আচ্ছা, এই পুরো সিনেমা জুড়ে তোমার কি একটাই শাড়ি? সুন্দরী মেয়ে আর জেলের মধ্যে এই একটা জায়গায় মিল কোথায়? কোথায় তারা সব সময় বেশি সময় কাটায় নেটের মধ্যে। বাঘের সাথে তুলনা করে তুমি কি বোঝাতে চাচ্ছো মাঝি? আরে চারিদিকে তো হাওয়া কিসের? অভিজিৎ, হুট করে তো হাওয়া কোথেকে আসলো? মঞ্চ কাপাতে আসছে মাসুদ আহমেদ ও শাশ্বতী। চলো 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 চলো। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। জল দিয়ে বেশি করিস না, আটটা বাজে দেরি করিস না, আটটা বাজে দেরি করিস না। আজকে কিন্তু আর দেরি করি নাই, গেলবার মেকআপ কইরা উঠতে গিয়া অনেকগুলো বোট মিস কইরা ফেলছিলাম, তাই আজকে মেকআপ সাইরাই আয়সা পড়ছি। আচ্ছা, এই বোটে কি কোনো লোকজন নাই? কোনো সারা শব্দ নাই? আমি তো ভাবছিলাম প্রথমে বোটে উঠাই মানুষগুলার ভয় দেখাবো, এখন তো আশেপাশে কাউরে না দেখা আমারই ভয় লাগতেছে। তবে যারা আমার পরিবার থেকে আমারে আলাদা করছে তাদের প্রত্যেকের উপর আমি প্রতিশোধ নিব, বুঝতে দেয়া যাবে না। এই কে তুমি? আমি বেদের মেয়ে। জোসনা? না, আমি গুলতি। তাহলে এখানে কি কি চাও? এখানে কোন বোট থেকে আইছো সত্যি করে বলো। কি আশ্চর্য, আমি কি মাছের বোটে আসছি না ইন্টারভিউ বোর্ডে ঢুকছি? এই শুনো, আমরা হইলাম এখানে আটটা ছেলে আর তুমি একমাত্র একটা মাইয়া মানুষ, পাশের লোকজন দেখলে আমাদের সন্দেহ করব, তাই আগে ভাগে দেইকা জাইনা নিতেছি, যাতে কেউ জিজ্ঞেস করলে বলতে পারি। এভাবে কি চাও মাঝি? চাও মাঝি না, আমি হইলাম গিয়া সান মাঝি। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। শোনো সান মাঝি, মেলা সময় ধরে দেখতেছি তোমার চোখ জোড়া এদিক সেদিক বিভিন্ন জায়গায় ঘুরতেছে। গুলতি, তোমারে দেখার পর আমার পাল ছিঁড়ে গেছে। কে বলে বেদের মেয়ে জোস না? তুমি তো হেব্বি জোস, পিরিতবালা গলার মালা, বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্ত কালে, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারি। এই বোটকে রঙ করার জায়গা? হ্যাঁ, এবার বলো তুমি কোত্থেকে আইলা, কিভাবে আইলা? তোমার লোকরাই তো জালে ধরছে মাঝি। ও তাই? বাহ, বহুদিন পর একটা হেব্বি মাছ ধরছে, মাশাআল্লাহ। আচ্ছা, এই পুরো সিনেমা জুড়ে তোমার কি একটাই শাড়ি? তা সান মাঝি, পুরা মুভিতে তো তোমার এই একটাই লুঙ্গি। শুনো, প্রশ্নের উপর প্রশ্ন করবা না। হ্যাঁ, আমার একটাই শাড়ি। আচ্ছা মাঝি, হ্যাঁ, এই বোটে আটজন পুরুষ, আমি একা, কেমন যেন লাগতেছে। কি ভয় পাচ্ছিস? ভয় পাসনি? এইটা শুনলে তো আমার আরো বেশি ভয় লাগে। এবার বল তুই কোত্থেকে আইছিস?
কোথায় যাবি? আরে আমি কই যাব? আমি ওই ওই পারে যাব, ওখানে আমার আত্মীয় থাকে। আত্মীয়র বাড়ি যাবি? তো আত্মীয়র বাড়ি যাবি, তুই কি খালি হাতে যাবি? কিছু লইয়া যাবি না? কি নিব মাসি? এই বোর্ডের মধ্যে আসো, মাছ লইয়া যাইবা। কেজি কত? ওরে 30 টাকা কেজি মাছ, বাবু বেয়ে খাবে গো, জল দিয়ে বেশি করিস না, 8টা বাজে দেরি করিস না। শুনো গুলতি, তুমি কিন্তু মেলা শিয়ানা আছো, তুমি এই মাছের বুড়ের মধ্যে উঠছো যাতে তোমার ভাড়া না লাগে। আচ্ছা সত্যি করে কও, তুমি আসলে কই যাইতেছিলা? আর কইও না, আমার বয়ফ্রেন্ড ফোন দিয়া কইলো এক্ষুনি নেটে আসো, তারপর আর কি, আমি সমুদ্রে ঝাঁপাই পড়লাম আর তোমাদের নেটে আইসা পড়লাম। এই এই সুন্দরী মেয়ে আর জেলের মধ্যে এই একটা জায়গায় মিল, কোথায় কোথায়? তারা সব সময় বেশি সময় কাটায় নেটের মধ্যে। শোনো, আমি খুব সতর্ক, আমার সাথে যদি উল্টাপাল্টা কিছু করো তোমার আমি জেলে দিয়ে দিব। জেলে দিবা? আমি তো একজন জেলে, আমারে কিভাবে জেলে দিবা? রে ভয় পাচ্ছিস? ভয় পাস নে, এইটা শুনলে আমার আরো বেশি ভয় লাগে। আচ্ছা মাঝি, আমি যদি ওই পারে গিয়ে নাইমা পড়ি, তুমি আমার জন্য কানবা না? অবশ্যই কানবো, কারণ না কানলে পাড়া প্রতিবেশী তো মাইন্ড করবে, এত দূর পথ একসাথে আইলাম, তোমার জন্য অবশ্যই কান্না করব। মাঝি আমারে তুমি খুঁজবা না? অবশ্যই খুঁজবো, তুমি যেই যেই জায়গায় থাকবা সেই সব জায়গা বাদ দিয়া অন্য জায়গায় তোমারে খুঁজবো। এটা কেমন কথা হইল? শোনো, জানো না সুন্দরবন মানুষ বেড়াইতে যায় বাঘ দেখতে, কিন্তু মনে মনে ভাবে যাতে বাঘের সাথে দেখা না হয়। বাঘের সাথে তুলনা করে তুমি কি বোঝাতে চাচ্ছো মাঝি? আমি বাঘের চেয়ে হিংস্র? হ্যাঁ, তুই বাঘের চেয়ে হিংস্র। হিংস্রতার দেখছিস কি মাঝি? হিংস্রতা তো দেখবি এখন। তুই আমার বাপরে চিনিস? কেন, তোর মা বলে নাই তোর বাপকে? মাঝি, তুই আর তোর লোকজন আমার পরিবার আর আমার বাপরে যেমনে মারছস, এখন দেখ তোরে আমি কেমনে সামলাবো। তাহলে তুই সাপ? হ্যাঁ আমি সাপ। তাহলে এতক্ষণ ধরে আমি দুধ কলা দিয়ে সাপ পুষছি? মরণের জন্য প্রস্তুত হও মাঝি। ভয় পাইছিস? ভয় পাস নে, প্রতিশোধের 16 কলা পূর্ণ করলাম। নিষ্ঠুর পৃথিবী, সারা জীবন কুকুর থেকে সাবধান থাকতে থাকতে আজকে সাপের ছোবল খেয়ে আমার হাওয়া বেড়ে গেল।